ওই আদিবাসী লোকেদের জন্য নন্দিনী একটুর জন্য বেঁচে গেল, একটু হলে ধরে ফেলতাম। এই নন্দিনীর আসল রূপটা আমি আমি জানতে পারলাম না। এখন ওকে কি করে ফাঁসাবো আমি? যাই হোক, জানকী তো আমার গ্রামের মেয়ে, ওকে বললে ও কি আমায় বাঁচাবে না? নিশ্চয়ই বাঁচাবে। জানকীকে একবার সাহায্য করতে বলে দেখি। জানকী, 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 কে কে ডাকছে আমায়? মনে হচ্ছে আমার ভাগ্যটা ভালো, জানকী আমার কথা শুনতে পাচ্ছে। জানকী, জানকী, আমি এখানে। কে কোথা থেকে বলছে? আমি ভৈরবী, এই যে এখানে মাছ হয়ে আছি দেখো। জানকী, ও তুমি? আমার গ্রামে থাকতে, আমাকে সারাক্ষণ দিদি দিদি করে ডাকতে, দেখো আমি এখানে মাছ হয়ে গেছি। কি জানকী, একটু আশ্চর্য না হয়ে দেখে যাচ্ছ? আমি কেন আশ্চর্য হতে যাব? তোমাকে ওই নন্দিনী যখন মাছ বানিয়ে দিয়েছিল আমি সবটা দেখেছিলাম। আরে পাপি, তোমার চোখের সামনে আমাকে মাছ বানিয়ে দিল আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলে? আমার জন্য কোনো সম্মান নেই? আমার সাথে যখন তুমি অন্যায় করেছিলে তখন তোমার সম্মানের কথা মাথায় ছিল না? ওটা তুমি আমার সাথে যা অন্যায় করেছ, এখন থাকো ওখানে ওই মাছের রূপ ধরে, আমাকে বলতে আসছো কেন? আমি সেটা করে ভুল করেছিলাম, তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু তুমি যে করেই হোক আমাকে বাঁচাও। আমি যদি তোমাকে বাঁচাই তুমি আবার আমার অরুণকে কষ্ট দেবে আমি খুব ভালো করে জানি। তোমাকে যদি আমি অসহায় ভেবে নিই তাহলে আমার সেই ভুলের জন্য আবার আমাকেই কষ্ট পেতে হবে। আরে জানকী, তুমি আমাকে আগের মতন মনে করো না, আমি আর সেই আগের ভৈরবী নেই। কবিতা মরে গেল, অরুণের ওপর বদলা নেওয়ার আমার আর কোনো ইচ্ছেই নেই। আমার এখন একমাত্র শত্রু শুধুমাত্র ওই নন্দিনী, ওর সাথেই যুদ্ধ করে চলেছি, ওই আমার একমাত্র শত্রু। তুমি যা বলছো তা কি ঠিক? একটা বড় কাজ করার জন্য আমার আর নন্দিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু নন্দিনী আমাকে সরিয়ে দেওয়ার জন্য ও যে গঙ্গার রূপটা পেয়েছে সেটাকে ব্যবহার করে এই বাড়ির ভেতরে নাটক করে চলেছে। আর এই ব্যাপারটা আমি জানি বলে আমাকে মাছ বানিয়ে এখানে ছেড়ে দিয়েছে। আমাকে ভরসা করো জানকী, আমি যা যা বলছি সব সত্যি। নন্দিনী এই বাড়িতে থাকলে তোমার কিন্তু খুব সমস্যা হবে, ও যে গঙ্গা সেজে আছে সেটা দেখলে আমারও কষ্ট হয়, সেরকম দেখলে আমাদের দুজনেরই কিন্তু সমস্যা হবে। এই নন্দিনীকে হারানোর জন্য আমরা দুজনে মিলে গেলে কিরকম হয়? ও তো একদম ঠিক কথাই বলছে, ওই নন্দিনীকে এই বাড়ির থেকে তাড়াবার জন্য ও আর আমি এক হয়ে গেলে কিন্তু মন্দ হয় না। আমার কত রাগ জমে আছে তুমি জানো? আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এরকম নিবেদন করছি, মানে বুঝতে পারছো আমি কতটা সমস্যা আর খারাপ পরিস্থিতিতে আছি? আমি অরুণ বা দেবসেনা কারোর কোনোদিন কোনো ক্ষতি করব না, আমি আমার বিদ্যা আর কবিতার দিব্যি কেটে বলছি, দয়া করে আমাকে সাহায্য করো। তোমার এই কথাগুলো আমি বিশ্বাস করছি। কিন্তু নন্দিনী তো তোমাকে মাছ বানিয়ে দিয়েছে, তোমাকে আবার আগের রূপে ফিরিয়ে দেওয়ার শক্তি বিশ্বাস করো আমার মধ্যে নেই। তোমায় আমায় বদলাতে হবে না, আমায় এখান থেকে নিয়ে গিয়ে সূর্যের আলো যেখানে পড়ছে সেখানে রেখে দিয়ে এসো। সূর্যের আলো আমার গায়ে পড়লে আমি আবার আমার আগের রূপ ফিরে পাবো। তোমার উপর সূর্যের আলো পড়লেই তুমি বদলে যাবে? হ্যাঁ জানকী, আমি সূর্যের আলোর জন্যই অপেক্ষা করে আছি, দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও। ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু তুমি আগের রূপ ফিরে পাওয়ার পরে আমার শ্বশুর মশাইয়ের কাছে নন্দিনীর বিষয়ে তোমাকে সবটা জানাতে হবে। কিন্তু সেটা তোমাকে আমায় বলে দিতে হবে, শুধু যে নন্দিনীকে ফাঁসাবো তা তো নয়, আমি মাছ থেকে নিজের রূপে বদলে গিয়ে নন্দিনীকে আবার সাপ বানিয়ে ওকে বন্ধন করে দেব, দেখতে থাকো খালি। যদি সেটা করতে পারো আমি ভীষণ শান্তি পাবো। তার জন্য প্রথমে তুমি আমাকে বাইরে নিয়ে যাও, তারপরে নন্দিনীর সাথে আমি কি করি দেখো। ঠিক আছে দিদি, এক্ষুনি তোমাকে সূর্যের আলো যেই জায়গাটায় পড়ে সেখানে নিয়ে যাচ্ছি আমি।
সূর্যের আলোই তো দেখতে পাচ্ছি না। জানো কি, সূর্যদেব তো মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে। তুমি আমাকে নিচে রেখে দাও, মেঘ সরে গেলে ওই সূর্যর আলো আমার উপর এমনি পড়বে। ঠিক আছে দিদি। তোমার খুব কষ্ট হচ্ছে না দিদি? তোমাকে দেখেই আমার খারাপ লাগছে। তুমি এখানে থাকলে আমি যে ছটফট করছে দেখে কষ্ট পাবে। তুমি এখান থেকে চলে যাও, আমি রূপ বদলে দেখা করছি। ঠিক আছে দিদি। ভৈরবী আবার কোথায় গেল? ও কোথায় যেতে পারে? তোমাকে কে এখানে ফেলে দিয়ে গেছে? আরে এসো, চলো চলো। আরে গঙ্গা সরব, বাঁচা গেছে। সূর্যের আলো গায়ে লাগার আগেই ও তুলে নিয়েছে। মাছটা বেঁচে গেল। এই মাছটাকে আমি বাঁচিয়ে দিলাম আমি। আরে হ্যাংলা, আমার উপর সূর্যের আলো পড়ার আগেই আমাকে তুই এখানে নিয়ে চলে এলি, সব খারাপ করে দিলি। দাঁড়াও, আমি তোমার জন্য ভালো খাবার নিয়ে আসছি। যা তো তুই এখান থেকে। আচ্ছা মাছটা এখান থেকে বাগানে কি করে গেল? আমার তো মনে হচ্ছে কেউ এটাকে ভেজে খেত, সেই জন্যই বাইরে নিয়ে গেছে। আপনি আপনি একদম ঠিক সময় চলে এসেছিলেন, না হলে মাছটা তো মরে যেতে পারত। একদম ঠিক কথা, আমি ছিলাম বলে মাছটা মরে যায়নি, বুঝলে? এই মাছটার উপরে মনে হয় কারোর নজর আছে। এই মাছটাকে কেউ খেতে পারেনি, আমার মনে হয় ও ভাগ্যশালী মাছ। মাছটাকে আরো বড় হতে দিতে হবে, তারপর এটাকে ফ্রাই করে খাবো। হেভি টেস্ট হবে খেতে। যাই, আমি গিয়ে এবার মাছের খাবার নিয়ে আসি। সূর্যের আলো তোর গায়ে লাগলে তুই যে নিজের রূপ ধারণ করতে পারবি তুই জেনে গেছিস? হ্যাঁ, একজন যোগিনী এইটুকু জানবে না? এইবারের মতন তুই বেঁচে গেলি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি ভৈরবী রূপে চলে আসব। মনে রাখিস, এই বাড়িতে আমাকে সাহায্য করারও একজন লোক আছে, ওর কাছে সাহায্য নিয়েই আমি আবার আমার আসল রূপে ফিরে আসব। তারপর তোর প্রাণটা আমার হাতে থাকবে, মনে রাখিস। তোকে যে কে সাহায্য করছে সেটা আমি ভালো করেই জানি। সেটা জানলেও তুই ওকে ধরতে পারবি না। কেন পারবো না? আমার শত্রুর সাথে বন্ধুত্ব করেছিস, তুই যে জানকীর সাথে বন্ধুত্ব করেছিস সেটা আমি জানতে পারবো না? তুই কি করে জানলি? এই বাড়িতে যা কিছু হচ্ছে সবই তুই জেনে যাচ্ছিস দেখছি। তুই আমাকে কতটুকু চিনিস ভৈরবী? তোকে যে সাহায্য করছে সেই জানকীকে এবার আমি মজা দেখাবো। তুই ওকে বোঝাবি না ও তোকে বোঝাবে, এবার আমি সেটাই দেখব।